ময়মনসিংহে নান্দাইলে বাসের ধাক্কায় অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছে, সময় আহত হয়েছে তিনজন। সকালে ময়মনসিংহ কিশোরগঞ্জ মহাসড়কের কানুরামপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন অটোরিকশা চালক সাথিল মিয়া ও যাত্রী রাকিব। নান্দাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে, তবে বাসটি জব্দ করা হলেও চালক পালিয়েছে। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি। এদিকে আহতদের স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।